হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো গাইস আজকে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম যে একটা এখানে জঙ্গল আছে, তো তার ভিতরে যাব। তো সেই দিনে সন্ধ্যা হয়ে গেছিল বলে যেতে পারিনি, কিন্তু আজকে যাব। আর এইদিকে দেখতে পাচ্ছ ব্রিজ, ব্রিজটা এখন পার হয় তারপর যাব। ওকে তো চলো যাওয়া। ঘূর্ণি ঝড় আসছে, আর এটা হচ্ছে জঙ্গল। তো ভিতর দিয়ে ঢুকবো, ঠিক আছে? তো এসো দেখানো যাক, রেডি গাইস। দেখতে পাচ্ছ প্রচন্ড গরম, আর এখন বাজছে হয়তো 11টা বাজছে, আর প্রচন্ড গরম। আর এই গরমে যাচ্ছি, তো পুরো ঘেমে গেছি, তো মানে বনের ভিতরে ঢুকবো। তো চলো আসা যাক, রেডি যাবো। এখন ঢুকছি হচ্ছে জঙ্গলে, আর দেখতে পাচ্ছ কেমন জঙ্গল, আর সাইড দেখতে পাচ্ছ নদী, আর নদীর সাইড জঙ্গল। তো যাই ভিতর দিয়ে যাই। করতে করতে হেঁটে রাখবি, দেখতে পাচ্ছ দেখো ভালো করে। হ্যাঁ আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি। এ দেখে শুনে যাবি, যাই এই কাঁটা পরে রয়েছে, মানে যে ইঞ্জেকশন ফুটছে। ঈদের আগে দাড়ি তো কাটতে হবে। চলো চলো দেখে চলবে, কাঁচা যা রয়েছে না আমার জন্য একটু করে তুলে দিবে সামনে যা। গাইস দেখতে পাচ্ছ আমরা রাস্তার বাগানে মাঝখানে চলে এসেছি। এইটা নাই দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ। কেমন ভয়ানক জঙ্গল, আর কেউ নেই এখানে, আমরা মাত্র 6 জন আছি। আর এখনো মানে এই ধারে আছে, এখনো মানে মাঝে এখনো যাইনি,
আর মাঝে যাব ঠিক আছে তো চলো কি কথা বল রেডি আচ্ছা পানি কিনবে তখন হয় ভাই বলার থেকে পানি দূরে যা তুই একটু দূরে খাইতে চল আমার ভিডিও করতে পারছি না মোবাইলে ভালো ভিডিও হচ্ছে ভাই বন্ধুদের মুছি ক্যামেরাটা তো গাইস দেখতে পাচ্ছ ওরা কত ভয়ে ভয়ে হাঁটছে একটু গাছ দেখতে পাচ্ছ আমরা এখন জঙ্গলের মাঝে আছি আর চারিদিকে গাছ আর কেউ নেই শুধু আমরা ছজন আর চারিদিকটা একবার দেখো কারণ ভয়ঙ্কর লাগছে দেখতে আর এখানে ইয়ে বলছে নাকি বাঘ আছে তো দেখা যাক পায় নাকি তো বাঘ আশা করি থাকবে না কারণ বন্য শুয়োর এইসব থাকতে পারে তো চলো আরো যাবো ভিতর দিয়ে ভাই ওকে গাল দিস না ভাই দেখতে পাচ্ছ এখন মানে এই দিক থেকে যাবো আর পিছনে দেখতে পাচ্ছ কতটা মানে বন জানি না কিছু আছে নাকি জন্তুর কিছু আছে নাকি জানি না প্রবলেম চলছে তো মাঝে আছে নাকি কোন
रुको जरा তো গাইস দেখতে পাচ্ছো ভিডিওটা, তো ভিডিওটা মানে অনেকটা বড় আছে, তো আমি পার্ট ওয়ান পার্ট টু করে দিয়েছি, মানে অনেকটা বড় হয়ে গেছে 30 মিনিটের মতো, আর জঙ্গলটা অনেকটাই বড়। তো এখানে আমরা মানে 14 মিনিটের মতো একটা ছাড়বো, তারপর আবার কালকে আবার ছাড়বো 14 মিনিট। তো আজকে পার্ট ওয়ান, কালকে পার্ট টু আসবে। ওকে তো গাইস দেখতে পাচ্ছ এখানটা পুরো মানে মানে একদম পুরো ভয়ঙ্কর ব্যাপার, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। তো আমরা মানে জনসংখ্যা বেশি ছিলাম, আমরা 7 জন মতো ছিলাম, তো ওই জন্য আমরা ভয় করিনি, একসাথে চলে গেছি। আর দেখতে পাচ্ছ কিরকম জঙ্গল, প্রায় 2.5 ঘন্টা লাগবে গোটা জঙ্গলটা ঘুরতে। তো আমরা 1.5 ঘন্টা মতো মানে ঘুরেছি, আর তারপর আমরা অনেক জায়গায় গিয়েছি। আর মানে কি বলবো, প্রচণ্ড গরম, মানে গিয়েছি তো দুপুরবেলা, একদম চোরে মুশকিল বস তোমার দোষ জঙ্গল জোরে যাওয়ার কোনো দরকারই না, মুশকিল বস তোমার দোষ স্যার আস্তে আস্তে দিদি আস্তে আস্তে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলটা কতটা ভয়ঙ্কর, আর এখনো জঙ্গলের মধ্যেই আছি। আর এটা মানে মাঝে বলতে গেলে মাঝে নয়, এটা সাইড হয়ে গেল, আর মাঝে আছে এখনো। তো এটা পার্ট ওয়ান, আর পার্ট টু কালকে ঠিক 7:00 সময় চলে আসবে, আর আজকে 7টার সময় পার্ট ওয়ান, আর কালকে 7টার সময় পার্ট টু। ওকে তো ভিডিওটা পুরো দেখবে, ওকে? তো অনেক কিছু আছে এই ভিডিওর মধ্যে, কারণ এরকম ভয়ানক জঙ্গল আমি আগে কখনো দেখিনি। তো তোমরা দেখো,